বিরতির পর স্বাগত আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে রয়েছে আমরা আমরা আজকে এই মুহূর্তে ইংলিশ ক্লাসে রয়েছে আর ইংলিশ কতটা ইম্পর্ট্যান্ট কম্পিটিটিভ ফিল্ড এবং এক্সামের জন্য বলার অপেক্ষা রাখে না আমি আবারও স্যারের ক্লাসে চলে যেতে চাইব স্যার প্লিজ কন্টিনিউ তো যেটা নিয়ে আলোচনা করছিলাম ব্রেকের আগেই আমরা যে নমিনাল অর নাউন ক্লজ নিয়ে আলোচনা করছিলাম তো সেই কনসেপ্টটা আশা করি বোঝাতে পেরেছি আমি তো লাস্টের এক্সাম্পলটা আমি আরেকবার একটু এক্সপ্লেন করতে চাইব দেখো যে আমি যেটা তোমাদের বলেছিলাম যে দে সেই দ্যাট দে উড গো দেয়ার এখানে আমি আন্ডারলাইন যে পোর্শনটা রয়েছে দ্যাট দে উড গো দেয়ার এটাকে আমি নাউন বা নমিনাল ক্লজ বলেছিলাম তো সেই জিনিসটাকে আরেকবার একটু বোঝো ভালো করে দেখো নাউন মানে আমরা কি জানি নাউন হচ্ছে কোনো নেমিং ওয়ার্ড নাউন একটা সেন্টেন্সে কোথায় ইউজ হয় নাউন একটা সেন্টেন্সে সাবজেক্টের কাজ করে আবার সেই নাউনটাই সেন্টেন্সে একটা অবজেক্টেরও কাজ করে তো এই সেন্টেন্সটাতে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে এইখানে যে সাবঅর্ডিনেট ক্লসটা রয়েছে সাবঅর্ডিনেট ক্লসটা একটা অবজেক্টের কাজ করছে কিভাবে অবজেক্টের কাজ করছে আমি এইমাত্র তোমাদের সেটা প্রুভ করলাম কারণ নাউনের ক্লাসে তোমরা শিখেছ যে যদি কোনো সেন্টেন্সের ভার্ভকে আমরা ওয়াট বা হুম দিয়ে কোয়েশন করি আনসার যেটা পাই সেটাই হচ্ছে অবজেক্ট ধরো তুমি যদি বলো আই ওয়াচ টিভি এবার তুমি সেন্টেন্সটা এর ভার হচ্ছে কি ওয়াচ ওয়াচকে যদি তুমি ওয়ার্ড দিয়ে কোয়েশন করো হোয়াট ডু আই ওয়াচ আনসার কী পাচ্ছো টিভি তো টিভি হচ্ছে অবজেক্ট ঠিক একই রকমভাবে এই যে সেন্টেন্সটা রয়েছে তোমার সামনে দে সেড দ্যাট দে উড গো দেয়ার এইখানে তুমি যে ভার্ব রয়েছে সেড সেটকে যদি তুমি কোয়েশন করো ওয়ার্ড দিয়ে যে হোয়াট ডিড দে তারা কী বলেছিল আনসার কী পাচ্ছ তারা কী বলেছিল যে তারা সেখানে যাবে দ্যাট দেউড গো দেয়ার তার মানে এই দ্যাট উড গো দেয়ার এই পুরো সাবঅর্ডিনেট ক্লসটা কিন্তু একটা অবজেক্ট হয়ে গেল অবজেক্টের কাজ করছে আর আমরা অলরেডি জানি অবজেক্ট হতে গেলে শুধুমাত্র নাউন দরকার নাউন ছাড়া আর কোনো পারফোস স্পিচ কিন্তু অবজেক্ট হতে পারে না হ্যাঁ প্রোনাউন হয় কিন্তু প্রোনাউন তো নাউনের সম্বন্ধেই বলে তাই না তার মানে শুধুমাত্র নাউনই একটা অবজেক্ট হতে পারে তো যেহেতু সাবঅর্ডিনেট ক্লসটা এখানে ঠিক একটা নাউনের মতো কাজ করছে সেই জন্য এই সাবঅর্ডিনেট ক্লসটাকে আমরা কী বলতে পারি নাউন ক্লজ বা নমিনাল ক্লজ খুবই সিম্পল জিনিসটা নর্মালি নমিনাল ক্লজ যখন ছোটোবেলায় শুনতাম স্কুল লেভেল মনে তো কিন্তু হাইফাই কিছু একটা হয়তো না তেমন কিছুই না খুব সাধারণ একটা জিনিস আমি আরেকটা ছোট এক্সাম্পল তোমাদের বলছি ধরো তুমি যদি বলো যে আই নো ওয়াই শি ইজ ক্রাইম কি বললাম আই নো ওয়াই শি ইজ ক্রাইম আমি জানি যে সে কেন কাঁদছে এই যে সেন্টেন্সটা রয়েছে এখানে ভার্ব কে রয়েছে নো নোকে তুমি একবার ওয়ার্ড দিয়ে কোয়েশন করো ওয়ার্ড আই নো আনসার কী পাচ্ছো সে কেন কাজ যে ওয়াই শি ইজ ক্রাইং তার মানে এইখানেও এই ওয়াই শি ইজ ক্রাইং নবং যে সাবঅর্ডিনেট ক্লসটা রয়েছে এই সাবঅর্ডিনেট ক্লসটা এখানে কী কাজ করছে এই সাবঅর্ডিনেট ক্লসটা এখানে একদমই একটা অবজেক্টের কাজ করছে আর অবজেক্ট মানেই নাউন দ্যাট সই এটাও একটা নমিনাল বা নাউন ক্লস ঠিক আছে তো এই কনসেপ্টটা আমরা একদম মাথায় রাখবো সাবিনেট ক্লজকে তুমি নাউনের মধ্যে যখন ইউজ করছো তো নাউন ক্লজ নেক্সট আসবো আমরা অ্যাডজেকটিভ বা রিলেটিভ ক্লজ এই অ্যাডজেকটিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ এগুলিকে বলা হয় তার কারণটা কি অবভিয়াসলি এখানে সাবঅর্ডিনেট ক্লসটা অ্যাডজেক্টিভের মতোই কাজ করবে হয়তো সেই জন্যই বলা হয় তো আমরা ইন বলতে পারি যখন কোনো সেন্টেন্সে একটা সাবঅর্ডিনেট ক্লস অ্যাডজেকটিভের মতো কাজ করে তখন সেটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাট দ্য সেম টাইম রিলেটিভ ক্লজ কেনটা রিলেটও করে সেটা কীভাবে রিলেট করে আমি বোঝাবো এক্সাম্পলটা ভালো করে লক্ষ্য ফলো করি আমরা চলো দেখো বলা হয়েছে দে সেইড দ্য ফ্যাক্ট দ্যাট দে উড গো দেয়ার আগের এক্সাম্পলটাকে একটু মডিফাই করেছি আমি মডিফিকেশনটা কি হয়েছে দেখে হয়তো বুঝতে পারছো বেশি কিছু না শুধু আমি দ্য ফ্যাক্ট নামক এই ফ্যাক্ট নামক ওয়ার্ডটাকে এখানে অ্যাড করেছি আর কিচ্ছু করিনি আমি ঠিক আছে চলো একই রকমভাবে আমরা দেখি প্রথমটাও যেভাবে বলছিলাম আমরা তো এই যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সটা চলো প্রথমে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি কোনটা প্রিন্সিপাল কোনটা সাবঅর্ডিনেট কোনটা প্রিন্সিপাল আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি দেট দ্য ফ্যাক্ট একদম কমপ্লিট একটা পার্ট ঠিক আছে একদম স্বাধীন একটা বাক্যাংশ দ্যাটস ওয়াই দেট দ্য ফ্যাক্ট এটাকে আমরা বলতেই পারি দিস ইজ আ প্রিন্সিপাল ক্লজ বা প্রধান বাক্যাংশ অপরদিকে দ্যাট দে উড গো দেয়ার অ্যাজ ইউজুয়াল আগেও যেমন একটা সাবঅর্ডিনেট হয়েছিল এখানেও সাবঅর্ডিনেট এইবার ভালো করে লক্ষ্য করো আমি আগেও তোমাদের বলেছিলাম যে সেন্টেন্সের যে ভার্ভটা রয়েছে ভার্ভটাকে একবার হোয়াট দিয়ে কোয়েশন করে দেখো তো দেখো এখানেও দেট দ্য ফ্যাক্ট এখানে যদি তুমি ওয়ার্ড দিয়ে কোয়েশন করো আনসার কী পাচ্ছ হোয়াট ডিট দে সে আনসারে পাচ্ছি কিন্তু দ্য ফ্যাক্ট তার মানে দ্য ফ্যাক্ট হচ্ছে এখানে অবজেক্ট তো দ্য ফ্যাক্ট যদি এখানে অবজেক্ট হয় তাহলে বাকি যে পোরশনটা পড়ে আছে দ্যার দে উড গো দেয়ার এটা তাহলে কী এটা হচ্ছে ফ্যাক্টার সম্বন্ধে বলছে ফ্যাক্টটা কী ফ্যাক্টটা হচ্ছে যে তারা সেখানে গিয়েছিল আর আমরা ভালো মতো জানি যখন কোনো সেন্টেন্সে আমরা নাউনের সম্বন্ধে যার দ্বারা কিছু বলি সেটাই হয়ে যায় অ্যাবজেকটিভ তাই না এখানে ফ্যাক্ট হচ্ছে একটা নাউন ফ্যাক্ট অবজেক্ট ফ্যাক্ট নাউন আর এই নাউনটার সম্বন্ধে কার দ্বারা বলা হচ্ছে দ্যাট দে উড গো দেয়ার এই পুরো সাবঅর্ডিনেট ক্লসটা এই নাউনটার সম্বন্ধে বলছে ভাই ফ্যাক্টটাকে এক্সপ্রেস করছে ফ্যাক্টটাকে ডেসক্রাইব করছে তো সেই জন্য আমরা এই পুরো সাবঅর্ডিনেট ক্লসটাকে বলতে পারি কি অ্যাডজেকটিভ ক্লজ তার কারণ হচ্ছে এটা অ্যাডজেকটিভ যে কাজটা করে অ্যান্ড অ্যাডজেক্টিভ অলওয়েজ কোয়ালিফাইজ নাউন ইন দ্যাট ওয়ে হিয়ার অলসো দ্য পার্ট দ্যাট দে উড গো দেয়ার ইজ কোয়ালিফাইং দ্য নাউন দ্য ফ্যাক্ট তাই না তো সেই জন্য এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাট দ্য সেম টাইম এটাকে আমরা রিলেটিভ ক্লজও বলি কেন রিলেটিভ ক্লজ তার কারণটা খুবই সিম্পল রিলেটিভ মানে যেটা রিলেট করছে এইখানে দেখো দ্যাট দে উড গো দেয়ার এই যে পুরো বাক্যাংশটা এটাকে কার সাথে রিলেট করছে ফ্যাক্ট নামক ওয়ার্ডটার সাথে রিলেট করছে ফ্যাক্টের সম্বন্ধে তোমায় কিছু বলছে দ্যাট সই এটাকে আমরা বলতে পারি অ্যাডজেকটিভ অথবা রিলেটিভ ক্লজ ঠিক আছে আরেকটা এক্সাম্পল তোমাদের সামনে রয়েছে ভালো করে লক্ষ্য করো দিস ইজ দ্য বয় হু ডিড ইট বলছি এটাই হলো সেই ছেলেটি যে এটা করেছিল তো ভালো করে লক্ষ্য করো এই যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সেরও দুটো পার্ট রয়েছে দুটো বাক্যাংশ রয়েছে একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেন্ট আগে চলো আমরা দেখিনি কোনটা প্রিন্সিপাল কোনটা সাবঅর্ডিনেন্ট এখানে হচ্ছে দিস ইজ দ্য বয় একটা কমপ্লিট বাক্যাংশ একটা কমপ্লিট ক্লস সেই জন্য এটাকে আমরা বলতে পারি প্রিন্সিপাল ক্লস এই নিজের মানের জন্য অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করতে হচ্ছে না অ্যাট দ্য সেম টাইম হু ডিডিট এটা হচ্ছে সাবঅর্ডিনেট প্লস কেন সাবঅর্ডিনেট তুমি আগে পরে কিছু বললে না শুধু তুমি বললে যে হু ডিডিট কোন ডাজ ইট মেক সেন্স নো হ্যাঁ কোয়েশন করলে হতে পারে কে করেছিল কিন্তু এটা তো তো নয় ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তো নয় এটা তাহলে এই হু ডিডিট এটা কমপ্লিট সেন্সটা আনতে পারছে না সেই জন্য এটাকে আমরা কী বলবো এটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট অর্ডিনেট প্লস তো চলো আমরা প্রিন্সিপাল পেলাম সাবঅর্ডিনেট পেলাম এবার কী দেখব এটাকে অ্যাবজেক্টিভ প্লস কোনটা সেটা দেখব একই রকমভাবে ভালো করে লক্ষ্য করো দিস ইজ দ্য বয় এই সেন্টেন্সে বয় হচ্ছে একটা নাউন তাই তো আর বয়ের পরে যে বলা হয়েছে হু ডিডিট হু ডিডিট এটা কার সম্বন্ধে বলা হচ্ছে ভালো করে লক্ষ্য করো হু ডিডিট নামক যে বাক্যাংশটা রয়েছে এটা কিন্তু বয় মানে ওই বালকটার সম্বন্ধেই বলছে বয় নামক নাউনটাকেই কিন্তু কোয়ালিফাই করছে বা ডেসক্রাইব করছে অ্যাজ ইউজুয়াল আমরা জানি যে যখন কোনো ওয়ার্ড বা ফ্রেজ বা বাক্যাংশর দ্বারা কোনো নাউনকে মডিফাই করি আমরা বা কোয়ালিফাই করি বা নাউনের সম্বন্ধে কিছু বলি তখন সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ ঠিক সেই রকমভাবে হু ডিডিট এই সাবঅর্ডিনেট ক্লজটা এখানে একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে কেননা হু ডিডিট এখানে বয় নামক নাউনটাকে কোয়ালিফাই করছে তো এইভাবে আমরা কি পেতে পারি এইভাবে আমরা নামি নমিনাল ক্লজ পেতে পারি এইভাবে আমরা অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজও পেতে পারি সেটা কিন্তু সমস্তই ডিপেন্ড করছে তোমার সেন্টেন্সটাকে সঠিকভাবে ইন্টারপ্রেট করা এবং সঠিকভাবে তার কনস্ট্রাকশানটা বোঝা এই নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে একটা বেসিক ডিফারেন্স হয়তো তোমরা খেয়াল করেছো এই একই প্রথম যে সেন্টেন্সটা এই সেন্টেন্সটি আমি নাউন ক্লজে ইউজ করেছিলাম আবার একই সেন্টেন্স আমি অ্যাডজেক্টিভ ক্লজেও ইউজ করলাম শুধু একটু মডিফিকেশন রয়েছে এর মধ্যে কি সেটা সেটা হচ্ছে দ্য ফ্যাক্ট তার মানে দ্য ফ্যাক্ট হচ্ছে এখানে একটা নাউন এবং এই নাউনটার সম্বন্ধে সেন্টেন্সে বলা হচ্ছে গ্রামারের ভাষায় ইংলিশ গ্রামারের ভাষায় বলা হয় যে যেই নাউনটার সম্বন্ধে বলা হয়ে থাকে বা যেই নাউনটাকে আমরা ডিসক্রাইব করে থাকি বা যেই নাউনটা তোমার ওই সাবঅর্ডিনেট ক্লসটা ঠিক আগে বসছে সেই নাউনটাকে আমরা বলে থাকি অ্যান্টিসিডেন্ট কী বললাম অ্যান্টিসিডেন্ট ঠিক আছে প্রথম সেন্টেন্সটায় দ্য ফ্যাক্ট হচ্ছে অ্যান্টিসিডেন্ট পরের সেন্টেন্সটায় বয় হচ্ছে অ্যান্টিসিডেন্ট কেননা প্রথম সেন্টেন্সে ফ্যাক্টের সম্বন্ধে বলা হচ্ছে পরের সেন্টেন্সে বয়ের সম্বন্ধে বলা হচ্ছে তাই প্রিন্স তোমার রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজে সবসময় একটা অ্যান্টিসিডেন্ট থাকবে আর অ্যান্টিসিডেন্ট না থাকলে সেটা কিন্তু অনেকাংশই হয়ে যায় নাউন বা নমিনাল ক্লজ তো এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স এই অ্যান্টিসিডেন্টটা প্রিন্সিপাল ক্লজ সরি অ্যাডজেকটিভ ক্লজ এবং নমিনাল ক্লজের মধ্যে ক্লিয়ার হয়েছে আশা করি এবার আমরা লাস্ট যে ক্লজটা আছে সেটাতে যাবো সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ তো অ্যাজ ইউজুয়াল বুঝতেই পারছো কেন এগুলিকে আমরা অ্যাডভার্ভিয়াল ক্লজ বলছি তার কারণ হচ্ছে এরা সেন্টেন্সে অ্যাডভার্বের মতো কাজ করছে কীভাবে দেখো বলা হয়েছে ওয়েন আ সাবঅর্ডিনেট ক্লজ ফাংশনস অ্যাজ অ্যান অ্যাডভার্ভ টু মডিফাই দ্য ভার্ভ অব দ্য প্রিন্সিপাল ক্লজ ইট ইজ কল্ড অ্যাডভার্ভিয়াল ক্লজ ঠিক আছে তো দ্য ফ্যাক্ট ইজ ভেরি সিম্পল যে আমরা জানি তো দেখো যে যখন কোনো ওয়ার্ডের দ্বারা আমরা কোনো কাজ কিভাবে হচ্ছে বা ভার্ভের সম্বন্ধে কিছু বলি আমরা তখন সেটা কী যায় অ্যাডভার্ব তো এখানেও আমরা কি দেখতে পারি এই যে সাবঅর্ডিনেট ক্লজগুলো আমরা ইউজ করি এই সাবঅর্ডিনেট ক্লজগুলো সেন্টেন্সে ইউজ হয় এবং ইউজ হওয়ার পর কী কাজ করে তারা তারা সেন্টেন্সে যে ভার্ভটা থাকে বা ক্রিয়া থাকে সেই ভার্ভটাকে মডিফাই করে ভার্ভটা কিভাবে হচ্ছে কখন হচ্ছে ঠিক আছে সেইগুলো সম্বন্ধে আমাদের বা কোথায় হচ্ছে সেইগুলো সম্বন্ধে আমায় বলে তো সেই জন্য তখন হয়ে হয়েছে অ্যাডভার্ব ইন দ্যাট ওয়ে সাবঅর্ডিনেট ক্লজগুলো ভাবেই ফাংশন করে কীরকম একটা সেন্টেন্স এখানে আমি পুট করেছি এক্সাম্পল হিসাবে ভালো করে লক্ষ্য করো সেন্টেন্সটা বলা হয়েছে অ্যাজ শি ইজ ইল শি কুড নট অ্যাটেন্ড হার ক্লাসেস ভালো করে লক্ষ্য করো এই যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সের দুটো বাক্যাংশ রয়েছে কী কী একটা হচ্ছে অ্যাজ শি ইজ শি ওয়াজ ইল এই একটা পার্ট আরেকটা রয়েছে শি কুড নট অ্যাটেন্ড হার ক্লাসেস এই একটা পার্ট দুটোতেই সাবজেক্ট রয়েছে ভার্ব রয়েছে দুটোকেই আমরা দুটো ক্লস বলতে পারি সবার প্রথমে আমরা আইডেন্টিফাই করব এইখানে কোনটা প্রিন্সিপাল ক্লস আর কোনটা সাবঅর্ডিনেট ক্লস ভালো করে লক্ষ্য করো তুমি যদি বলো অ্যাজ শি ওয়াজ ইল আগে পরে আর কিচ্ছু বললে না তো সেন্টেন্সটা কি কমপ্লিট হচ্ছে ডাজ ইট মেক সেন্স নো ইট ডাজ নট মেক এনি সেন্স কেননা আমি শুধু অ্যাজ শি ওয়াজ ইল বলতে পারি না কিন্তু অপরদিকে আমি যদি বলি শি কুড নট অ্যাটেন্ড হার ক্লাসেস কমপ্লিট একটা সেন্স আসছে সে ক্লাস অ্যাটেন্ড করতে পারেনি এই মিনিংটা এক্সপ্রেস করার জন্য অন্য কোনো ওয়ার্ড বা বাক্যাংশের হেল্প নেওয়ার কিন্তু প্রয়োজন নেই সেই জন্য এই যে পরের পার্টটা রয়েছে শি কুড নট অ্যাটেন্ড হার ক্লাসেস এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লস আর অ্যাজ শি ওয়াজ ইল এটা হচ্ছে আমরা সাবঅর্ডিনেট ক্লস কেননা অ্যাজ শি ওয়াজ ইল এটা ততক্ষণ পর্যন্ত ইনকমপ্লিট থাকছে যতক্ষণ না আমরা প্রিন্সিপাল ক্লজটাকে ইউজ করছি তাহলে চলো এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হলো যে এই সেন্টেন্সটার মধ্যে কোনটা প্রিন্সিপাল ক্লজ কোনটা সাবঅর্ডিনেট ক্লজ এবার ভালো করে লক্ষ্য করো প্রিন্সিপাল ক্লজটা কী বলেছে শি কুড নট অ্যাটেন্ড হার ক্লাসেস সে তার ক্লাস অ্যাটেন্ড করতে পারেনি ঠিক আছে কিন্তু কেন পারেনি কারণটা কি অ্যাটেন্ড করতে না পারার কারণটা রয়েছে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে কারণটা কি সে অসুস্থ ছিল শি অ্যাজ শি ওয়াজ ইল তার মানে ভালো করে লক্ষ্য করো এই পুরো যে সাবঅর্ডিনেট ক্লজটা রয়েছে অ্যাজ শি ওয়াজ ইল এই পুরো সাবঅর্ডিনেট ক্লজটা কী কাজ করছে প্রিন্সিপাল ক্লজের যে অ্যাকশানটা রয়েছে ক্লাস অ্যাটেন্ড করতে না পারা সেই অ্যাকশানটার সম্বন্ধে বলছে সেই অ্যাকশানটার কারণটা বলছে ঠিক আছে তো যেহেতু এই সাবঅর্ডিনেট ক্লজটা প্রিন্সিপাল ক্লজের অ্যাকশন বা ভার্ভের সম্বন্ধে কিছু বলছে সম্বন্ধে সেটা যা ইচ্ছা হতে পারে কন্ট্রাস্টও হতে পারে রিজনও হতে পারে আল্টিমেট থিং ইজ দ্যাট সম্বন্ধে বলছে সেই জন্য এই পুরো সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা বলবো অ্যাডভার্বাল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজও বলে থাকে অনেকে ঠিক আছে তো দ্য থিং ইজ ভেরি সিম্পল আমরা সবাই জানি অ্যাডভার্ভ কীভাবে ফাংশন করে একটা সেন্টেন্সে ইন দ্যাট ওয়ে ওয়ে উই টেক এনি সাবঅর্ডিনেট

এটা কিন্তু তার আসার সময় সম্বন্ধে বলা হচ্ছে দেখো আসাটা হচ্ছে একটা অ্যাকশান তাই না আসাটা হচ্ছে একটা অ্যাকশান এবং কখন আসবে মানে অ্যাকশনটার সময়ের সম্বন্ধে বলা হচ্ছে আমরা মনে যে আমরা অ্যাডভার্ভের ক্লাসে আমরা অ্যাডভার্ব অফ টাইম শিখেছিলাম যে সকল অ্যাডভার্ভের দ্বারা কোনো কিছুর সময়কে ডিনোট করা হয় অ্যাকশানের সময়কে ডিনোট করা হয় সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম ঠিক একই রকমভাবে হোয়েন হিউইল অ্যারাইভ সে কখন আসবে এটাও কিন্তু টাইমটার সম্বন্ধেই বলছে তাই না সেই জন্য এটাও কিন্তু আমার অ্যাডভারভিয়াল ক্লজ ঠিক আছে তো জিনিসটা খুবই সিম্পল ভালো করে বুঝে রাখবে মাথায় রাখবে যখন কোনো অ্যাডভার্বকে বা ক্লজকে সাবঅর্ডিনেট ক্লজকে আমরা অ্যাডভার্ভের মতো ইউজ করব আনডাউটেডলি দ্যাট উইল বি ইউর অ্যাডভার্বিয়াল ক্লজ ঠিক আছে তো দেখো খুব গুরুত্বপূর্ণ তিনটে জিনিস কিন্তু আমরা শিখলাম এই মুহুর্তে একটা হচ্ছে নমিনাল ক্লজ একটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ আর একটা হচ্ছে অ্যাডভার্ভিয়াল ক্লজ এই তিনটে ক্লজের গুরুত্ব কিন্তু অপরিসীম একটু পরে যখন সেন্টেন্সের কনস্ট্রাকশান নিয়ে আলোচনা করবো আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করব তখন কিন্তু এই সবকটা ক্লজ মানে ওই প্রিন্সিপাল সাবঅর্ডিনেট কোঅর্ডিনেট দেন নমিনাল অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ভিয়াল এই ছটা জিনিস যে আমরা এই সময়টুকুনির মধ্যে শিখে ফেললাম এই ছটা জিনিস কিন্তু আমার কাজে লাগবে ঠিক আছে তো চলো যদি এই অবধি আমাদের প্রত্যেকের ক্লিয়ার থাকে আমরা পরের পার্টটাতে দেখি আচ্ছা এই পরের পার্টাতে যেটাতে আসবো আমরা সেটা হচ্ছে আমাদের এবার মেইন জায়গাটাই ঢুকছি এতক্ষণ পর্যন্ত আমাদের প্রিপারেশান চলছিল এই জায়গাটায় আসার জন্য ঠিক আছে কী প্রিপারেশান ছিল ক্লস শিখলাম ক্লসের ভাগ শিখলাম এইবার আসবো যার জন্য এত কিছু শিখলাম সেটাকে সেটা হচ্ছে এই তিন ধরনের সেন্টেন্স তিন ধরনের সেন্টেন্স কি সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স এই তিন ধরনের সেন্টেন্স আমরা যে সেন্টেন্স অনেক ধরনের হয় ঠিক আছে এই তিনটে যে ভাগ হয়ে থাকে এটা হচ্ছে একদমই সেন্টেন্সের কনস্ট্রাকশন অনুযায়ী ঠিক আছে তো কনস্ট্রাকশন অনুযায়ী তিন ধরনের সেন্টেন্স পাই এবং আমাদের এক্সামে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস হয়ে থাকে সেটা কিন্তু এই তিনটে সেন্টেন্সের মধ্যেই ট্রান্সফরমেশন হয়ে থাকে তাহলে আমায় কী শিখতে হবে এবার এই তিনটে সেন্টেন্স সম্বন্ধে আইডিয়াটা ক্লিয়ার করতে হবে কি কি থাকলে সিম্পল হয় কি কি থাকলে কমপ্লেক্স কী কী থাকলে কম্পাউন্ড যদি এই তিন রকম সেন্টেন্সের কনসেপ্ট আমার ক্লিয়ার হয়ে থাকে তাহলে ব্যাপারটা খুবই সিম্পল তারপর আমি ইচ্ছা মতো ট্রান্সফরমেশন করতে পারব তো চলো এক এক করে আমরা দেখি কোনটা সিম্পল কোনটা কমপ্লেক্স কোনটা কম্পাউন্ড সবার প্রথমে আসছি আমরা সিম্পল কি বোঝে দেখো ডেফিনিশনটা এখানে পুট করেছি বলা হয়েছে সিম্পল সেন্টেন্স ইজ এ সেন্টেন্স দ্যাট কনসিস্ট অফ জাস্ট ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর ওয়ান ফাইনাইট ভাব দু এটাকে আমরা ইন্টারপ্রেট করতে পারি যে সকল সেন্টেন্সে একটাই মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে আমরা অলরেডি শিখে এসেছি যে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কী যার জন্য তোমাদের এতক্ষণ শেখালাম আমি প্রিন্সিপাল ক্লজ তার মানে যে সকল সেন্টেন্সে আমি দেখব একটাই মাত্র প্রিন্সিপাল ক্লজ রয়েছে বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে চোখ বন্ধ করে সেটা আমার সিম্পল সেন্টেন্স অথবা অন্য দিক দিয়েও দেখতে পারো যে সকল সেন্টেন্সে একটাই মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে সেটা হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স এই এক্সাম্পলটা লক্ষ্য করো বলা হয়েছে আ ডে উইদাউট সানশাইন ইজ লাইক নাইট ভালো করে লক্ষ্য করো এই সেন্টেন্সে একটাই মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে সেটাকে ইজ এই সেন্টেন্সে একটাই মাত্র পার্ট এবং সেটাই কি সেটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ একটা তাই না কারণ আ ডে উইদাউট সানশাইন ইজ লাইক নাইট এখানে দেখো এই পুরো সেন্টেন্সটাকে বলার জন্য অন্য কারোর হেল্প নেওয়ার দরকার হয় না দ্যাটস ওয়াই দিস ইজ ইউর সিম্পল সেন্টেন্স তো আরেকবার মনে করে দিচ্ছি যে সকল সেন্টেন্সগুলোতে আমরা দেখব একটাই মাত্র প্রিন্সিপাল ক্লজ রয়েছে অথবা একটাই মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে ইনফাইনাইট থাকলেও থাকতে পারে কিন্তু ফাইনাইট একটাই রয়েছে চোখ বন্ধ করে সেই সকল সেন্টেন্সগুলো হলো আমার সিম্পল সেন্টেন্স বেশ আমরা সেই জায়গাটাও বুঝে নেব আপনার কাছ থেকে তবে আফটার এ শর্ট ব্রেক একদম একটা ব্রেকের পর আবারও ফিরে আসছি এই ক্লাসে কারণ এখনও কিছুটা অংশ আমাদের বাকি রয়েছে এই ক্লাসে সেটা বুঝবো জানবো স্যারের কাছে ডেফিনেটলি যাব তবে একটা ছোট্ট ব্রেক নেওয়ার সময় হয়েছে ব্রেকের পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সঙ্গে থাকুন